বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে আজ হরিণঘাটা ব্লকের মোল্লা বেলিয়া গ্রামে পঞ্চায়েতের অধীনস্থ নদিয়া জেলা পরিষদের সদস্যা রেজিনা খাতুন মোল্লা আজ তার নিজস্ব এলাকায় প্রায় 2 কিলোমিটার রাস্তায় মিছিল করলেন এলাকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এলাকার সাধারণ মহিলাদেরকে নিয়ে। নদিয়ার হরিণঘাটা থেকে গুড্ডু দাসের রিপোর্ট, আপতাক খবর। প্রথমেই সকলকে আমার 93 নম্বর বুথের সকল বুথকর্মী তথা তৃণমূল কংগ্রেসের সঙ্গী সংগ্রামী সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাই, কারণ এই মিছিলটা এত ভালোভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা জানাই আমার এই বুথের সমস্ত কর্মীবৃন্দকে। তারপরে বলি, আজকে বিশ্বজিৎ দাস আমাদের বনগাঁ লোকসভার নির্বাচিত প্রার্থী। ওনার রাজনৈতিক লাইফ বিগত 32 বছর ধরে উনি যেভাবে মানুষের সেবা করে চলেছেন, সেই সেবার আজকে আমাদের সৌভাগ্য যে আমরা ওনাকে পেয়েছি। আমরা সকলে মিলে চেষ্টা করছি ওনার হাতকে ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার হিসেবে আমরা যাতে পাঠাতে পারি আগামী 20 মে সোমবার। আমরা সকলে মিলে এই বুথ থেকে এক লক্ষণীয় দৃষ্টান্তমূলক লিডের আশা রাখছি, এবং সেই লিডকে নিশ্চিতকরণেরই একটা বার্তা আজকে কিন্তু বয়ে গেছে। দেখা যাবে সবাই, মানে আমরা চাইছি আগামী সোমবার ঠিক তেমনই, তার আজকে যেভাবে মিছিল সাফল্যমণ্ডিত হয়েছে আমরা আগামী সোমবারও ঠিক সেইভাবেই দেখব যে দলে দলে বিশ্বজিৎ দাসের পক্ষে ভোট দিয়ে আগামী 4 তারিখ আমরা আবার সবুজ আবির এই বুথে মাখবো, এই আশাই রাখছি। বলছি, আপনি তো জেলা পরিষদের সদস্য, তো জেলা পরিষদ একটা বিরাট ভোট ব্যাংক যেমন রয়েছে, ঠিক তেমনি এলাকাও বড়, ঠিক তেমনি লোকসভা ক্ষেত্রে একটা বিধানসভা নির্বাচন এর মতনই ভোট, সেখান থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন বিশ্বজিৎ দাসের হয়ে সমর্থনে ভোট চাইতে, সেক্ষেত্রে কী কী আবদার করছেন কিংবা কী কী বলছেন মানুষের কাছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো মানুষ উপভোগ করছে সেই প্রকল্পের বাইরে মানুষের কাছে কিছু চাওয়ার মতন নেই। মানুষের কাছে যে গিয়ে দাঁড়াচ্ছি তাতেই মানুষ খুশি, কারণ আজকে মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার প্রত্যেকটি মানুষের জন্য ভেবেছেন, সেদিক থেকে আমাদের শুধু যাওয়া মাত্রই তারা দলে দলে এগিয়ে আসছে আমাদের সমর্থনে, সেটাই একমাত্র এবং শুধু দিনের অপেক্ষায় আগামী 4 তারিখ। আমি মনে করি যে আমরা সকলে মিলে বিশ্বজিৎ দাসকে এক উপহার স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারবো আমাদের হরিণঘাটা বিধানসভা থেকে, এই আশাই রাখছি। কিন্তু বিরোধী যিনি দাঁড়িয়েছেন সাংসদ, প্রাক্তন সাংসদ, কেন্দ্রের মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি বলছেন যে কেন্দ্রের টাকা শুধু নয়, সংসদ তহবিলের টাকা বর্তমানে হরিণঘাটা এবং কল্যাণী শুধু তাই নয়, একাধিক সংসদ এলাকার টাকাগুলো যেভাবে উন্নয়নের স্বার্থে এলাকার মানুষের উন্নয়ন হোক সেখানে ব্যয় করা হয়েছিল, কিন্তু এখানকার যারা তৃণমূল স্তরে পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি রয়েছে, নেতারা রয়েছে, তারা সঠিকভাবে খরচ করতে দেয়নি, এতে অনেক ব্যাঘাত ঘটেছে সেই উন্নয়ন থেকে খরচ করতে পারেনি। হ্যাঁ, এটা হাস্যকর কথা, কারণ উন্নয়নের মানে খরচ যদি তিনি করতে আসেন তাহলে কেউ বাধা দেবে? তার তহবিল, সাংসদ তহবিলের টাকা তিনি খরচ করবেন, এখানে বাধা দেওয়ার কে আছে? উনি যেহেতু উনি সাংসদ, ওনাদের আমাদের অসীম সরকার বিধায়ক হরিণঘাটা বিধানসভার, তাহলে আর ওনাদের বাধা দেবে কি? কিন্তু আসলে মানুষ জানে হরিণঘাটা বিধানসভার প্রত্যেকটা কোনায় কোনায় মানুষ জানে যে তার এবং তথা বনগাঁ লোকসভার মানুষ স্বরূপনগর থেকে শুরু করে কল্যাণী পর্যন্ত সকলেই জানে যে উনি কী করেছেন, এবং তার একটা কোনো কাজ, তার তহবিল থেকে একটা কাজও মানুষ পেয়েছেন কি না সেটা মানুষই জানে, মানুষই বলছেন, এবং আগামী দিন মানুষই কিন্তু সেটা ঘোষণা দেবেন, এই আশাই রাখছি। বলছি, এমন কেন্দ্রে বিশ্বজিৎ দাস প্রার্থী হলো যেখানে 2টি কেন্দ্রে বিজেপি বিধায়ক তাদের নেই, সরিয়ে অন্য কোথাও প্রার্থী করে দিল, অসীম সরকার এবং পার্শ্ববর্তী এলাকার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তাকেও সরিয়ে দেওয়া হলো, কোথাও কি আপনাদের একটু জয় হলো নিশ্চিত হচ্ছে মনে করছেন? দেখুন, যেভাবে আজকে 32 বছর ধরে মানুষের জনসেবায় বিশ্বজিৎ দাস রয়েছে, আজকে তিনাকে আমরা পেয়েছি, আজকে মানুষের সেবার জন্য তিনি 32 বছর একভাবে রয়ে গেছে, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের সকলেরই আশা তার উপর। আমরা যেভাবে পুরো বনগাঁ লোকসভার বাসিন্দা যেভাবে এতদিন 5 বছর বঞ্চিত ছিলাম, সে জায়গায় ওনাকে দেখে নতুন আশার সঞ্চার হয়েছে সবার মনেই, এবং সেই আশার দিকে তাকিয়েই আমরা বিশ্বজিৎ দাসের পক্ষে রয়েছি এবং ওনার সমর্থনে আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষ ডাকে সাড়াও দিচ্ছে। আগামী 4 তারিখ আমরা ঠিক সবাই মিলে সবুজ আবির মাখবো বিশ্বজিৎ দাস। সাংসদ বলছে, প্রাক্তন সাংসদ শান্তনু ঠাকুর বলছে যে তিনি যে ভোটে ব্যবধানে হরিণঘাটা এবং কল্যাণী থেকে লিড পেয়েছিল তার থেকে এবার ডাবল ভোটে লিড পাবে এমনটাই দাবি করছেন তিনি। এটা তো সময়ই বলবে,
দাবিটা আপনার ইচ্ছা মতন আপনি করছেন, আমার ইচ্ছা মতন আমি বলছি, কিন্তু সময় কথা বলবে। তা হরিণঘাটার যে ব্যবধানে মাইনাস ছিল অনেক, বলে যেতে পারে এক ঘরও আপনাদের পিছিয়ে ছিলেন, পিছিয়ে ভোটের হার, সেই ক্ষেত্রে প্লাস হবে এবার মনে করছেন? হ্যাঁ সেটা বলছি না, সময় কথা বলবে, সেটা সময়ই দেখা যাবে। কত ভোটে জিতবে বলে মনে করছেন বিশ্বজিৎ দাস হরিণঘাটা থেকে? হরিণঘাটা থেকে মনে করার উপর কিছু নয়, আমি এখন আগাম কিছু বলতে চাইছি না। আগামী 4 তারিখ আপনারাও সাসপেন্সে থাকুন, আগামী 4 তারিখ ঠিক পেয়ে যাবেন কত ভোটে লিড হচ্ছে, এটা আমরাও সাসপেন্সে থাকতে চাইছি। Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। Jewelers Money, B. Dash and Sons Jewelers. Notun Rupe, Notun Shaje. Kachra Padai exclusive Olunkar design o Bhorpur collection e shombhar niye B. Dash and Sons Jewelers. Notun Rupe, Notun Shaje.